আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আমরা ফুসফুস নিয়ে কথা বলছিলাম, আজকে এটা তৃতীয় পর্ব। আজকে আপনাদেরকে শেখাবো একটা এক্সারসাইজ, এটা সবারই খুব কাজে লাগবে যারা আমরা ব্যায়াম করি, যে কোনো ব্যায়াম, বাট সবচেয়ে বেনিফিটেড হবেন যারা রানিং করেন তারা। তো এটা হচ্ছে, দেখছেন যে এটা হচ্ছে একটা ফুসফুস। তো ফুসফুসটা আসলে অনেকেই যারা একদম নতুন তাদের জন্য বলছে যে এটার ভিতরে আসলে বাতাসটা প্রবেশ করে, এখানে দুটো আমার, হ্যাঁ, এই যে এখান থেকে বাতাসটা এসে দুটো ব্রাঞ্চ হয়ে দুদিকে ঢুকে গেছে, দুটো ফুসফুসের ভিতরে, ফুসফুস দুই সাইডে দুটো থাকে, এবং এটা হচ্ছে বাতাসের যে নালিটা, এটাকে ব্রঙ্কিয়াল ট্রি বলে। এবং আমাদের যে গাছ আমরা দেখি, এটাকে উল্টায় দিলে যে জিনিসটা, হ্যাঁ, অনেকটা দেখতে সেরকম। তো এখানে গাছের ভিতরে যেমন এরকম ডালপালাগুলো আছে, ঠিক এই ব্রঙ্কিয়াল ট্রিটাতে, এটা হচ্ছে যে এখান থেকে ভিতরে কিন্তু হলো টিউব, অর্থাৎ এখান থেকে বাতাসটা যাচ্ছে, এবং দেখছেন যে যত দূরে যাচ্ছে তত ব্রাঞ্চিং হচ্ছে, তত ক্ষুদ্র হয়ে যাচ্ছে, এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয় এখানে, যে অ্যালভিউলাইগুলো আছে সেখানে, এই যে আপনারা এখানে দেখছেন গাছের পাতা, আর ওখানে হচ্ছে যে অ্যালভিউলাই বা বায়ুথলি, এই বায়ুথলির ভিতরে আসলে মূলত গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তো আপনার গত যেই লেকচারটা সেখানে যারা আপনারা দেখেছেন, ওখানে দেখবেন যে ডেড স্পেসের কথা আমরা বলেছি, যে অনেক জায়গায় আমরা বাতাসটা ভেতরে ঢোকাই কিন্তু ব্যবহার করতে পারি না, সেটা বেরিয়ে আসে। এই জন্য আমরা যত বেশি ইনডেপথ ব্রেথ নিতে পারবো, অর্থাৎ যত ইনডেপথ নিতে পারবো ডায়াফ্রামকে ইউটিলাইজ করে নিচে, তত বাতাসটা গভীরে যাবে, হ্যাঁ, এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভালো হবে, এবং যত বের করে দিতে পারবো শ্বাসটাকে, যত একটু পুশ করে বের করে দিলে হবে কি, পুরোটা খালি হবে এবং আবার বাতাসটা ভেতরে ভরবে। একটা জিনিস আমরা বুঝতে হবে যে আমরা যদি কলসি পুরো খালি না করি তাহলে তো পানি ঢোকাতে পারবো না, আবার যদি অর্ধেক খালি করি একটা কলসিতে তাহলে আমি অর্ধেক পানি ঢোকাতে পারবো। তা এই জন্য ফুসফুসটা পুরোটা খালি করলে, যদিও পুরোটা খালি করা সম্ভব না, কারণ কিছু রেসিডুয়াল ভলিউম থেকেই যাবে, কারণ পুরোটা খালি করলে তো লাংস কোলাপস করবে, তো কিছু থেকে যাবে বাতাস, হ্যাঁ, সেগুলো আমরা কেউ চাইলেই বের করতে পারবো না, বা বের করলে সেটা ডেঞ্জারাস হবে। তো এটা এয়ারওয়ে প্যাটেন্সির জন্য কিছু বাতাস থেকে যাবে, বাট যতটা সম্ভব যদি আমরা মানে বাতাসটা বের করি, ডি ব্রেথ আউট, হ্যাঁ, তত আমরা বাতাসটা ভেতরে ঢুকাতে পারবো। তো এই জন্যে আমরা গত লেকচারে এই বিষয়টা আলোচনা করেছি, এবং আপনারা হয় অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন এটা দেখে ফেলবেন। তো আজকে যে এক্সারসাইজটা, যে এই গতকালকের ক্লাস বা তার আগের যে ক্লাস, সেটাকে আমরা কীভাবে প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন করতে পারি, যে কীভাবে এটা দিয়ে আমি এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়াতে পারি, কীভাবে এন্ডুরেন্স বাড়াতে পারি, কীভাবে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়াতে পারি, কীভাবে অক্সিজেন বডিতে বেশি রিজার্ভ করে রাখতে পারি, তো এটা আমরা এর আগে একটা ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ দিয়েছিলাম, যে শ্বাস নিয়ে আমরা ব্রেথ হোল্ড করে সেটাকে আমরা ইমিউনিটি বাড়ানোর জন্যে, এটাকে উইম হফ মেথড বলা হয়, যেখানে আমরা শুয়ে শুয়ে কাজটি করেছিলাম। তো ওইটা হচ্ছে যে এটার আগের স্টেজ, অর্থাৎ যারা এটা করবেন তারা আগে ওটা করে আসবেন শুয়ে শুয়ে, যেটা, কারণ ব্রেথ হোল্ডিংয়ের ওই প্র্যাকটিসটা লাগবে আগে। তো ওই প্র্যাকটিসটা করার পরে গিয়ে আপনারা এটা করবেন, কারণ হচ্ছে এখানে আপনি দৌড়াতে হবে, হ্যাঁ, ব্রেথ হোল্ড করে। তো অনেকেই আছে মাথা ঘুরে পড়ে যাবেন, তো তারা সবাই এটা করবেন না। এই জন্য আগে ডিসক্লেমার দিয়ে রাখি যে প্রথমে পুশ করবেন না, আপনার দম যখন আটকে রাখতে পারবেন না ইমিডিয়েটলি দমটা ছেড়ে দিবেন, কারণ দেখা যাচ্ছে যে অনেকে একটু বেশি লিমিট পুশ করতে গিয়ে মাথা ঘুরে কিন্তু ঠাস করে পড়ে যাবেন, বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ, এবং দেখবেন যে এটা করতে গিয়ে হঠাৎ করে মনে হবে চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। সো বি কেয়ারফুল, এটা সবার জন্য না, যারা আগের এক্সারসাইজটা করেছেন বা রেগুলার রানিং করেন বা রেগুলার এক্সারসাইজ করেন, এটা তাদের জন্যে। আর নতুন যারা করবেন তারা যখনই একটু শ্বাস মনে হবে যে এয়ার হাঙ্গার হবে, মানে দমটা নিতে যায়, সঙ্গে সঙ্গে দমটা ছেড়ে দিবেন। তো কী করতে হবে, যে আফটার ফুল ব্রেথ আউট, মানে আপনি শুরু করবেন কীভাবে, যে আমি শ্বাসটা ছেড়ে দিয়ে দমটা আটকে রাখবো, হ্যাঁ, শ্বাসটা ছেড়ে দিয়ে আমি দমটা আটকে রাখবো, এরপর আমি কী করবো, হাঁটা শুরু করব, তারপরে একটু জোরে হাঁটব, তারপরে একটু জগিং করব, তারপরে একটু মিডিয়াম পেসে দৌড়াবো, কারণ এটা ওয়ার্ম আপ সেশনে আমরা সাধারণত করে থাকি। তো মিডিয়াম পেসে দৌড়াবো, খুব বেশি জোরে দৌড়াবো না। এরপর যখনই আপনার মনে হবে যে আর পারছেন না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে এভাবে আমরা প্রায় ছয়টা রিকভারি ব্রেথ নিব দ্রুত, হ্যাঁ, কারণ এই সময় ছেড়ে দিলে, হ্যাঁ, দ্রুত রিকভারি নিব। তারপরে আমরা 18 থেকে 20টা ফুল ডিপ ব্রেথ নিব, এর আগে আমরা শুয়ে শুয়ে যেটা করেছি ওটা, তো সেটা আপনি দাঁড়িয়েও করতে পারেন অথবা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটেও কাজটা করতে পারেন। তো করে আবার আমরা কী করব, আবার ব্রেথ হোল্ড করব, হ্যাঁ, আবার আমরা আস্তে মানে হাঁটবো, জোরে হাঁটবো, দৌড়াবো, মানে জগিং করবো, দৌড়াবো, এইভাবে আমরা মোট 5টা সাইকেল রিপিট করব, অর্থাৎ 5 বার আমরা দম আটকে রাখবো, এবং এরপরে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে এবার আমি ফোর্সফুল ব্রেথ আউট করবো, অর্থাৎ
বা একটু অনেকে যারা মানে ভেতর থেকে বের করে দেয় পুরো, মানে এখন কি হবে এইটা করলে পরে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হবে, তো আমরা কি করছি ফোর্সফুলি ব্রেথ আউট করার মাধ্যমে আবার বডিতে কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করে দিতেছি, বডি থেকে বের করে দিতেছি, জোর করে বের করে। তো একটু ডিপ এভাবে 8-10টা করে ব্যাস, এবার আপনি রেডি, এবার আপনি দৌড়াতন শুরু করেন, আপনার স্বাভাবিক যে ব্যায়ামটা শুরু করেন। আপনি ফার্স্ট 10 মিনিটসে আপনি একটা কিক স্টার্ট হবে, তো কি হবে সেটাই আমরা আসলে বলবো। তো যারা পূর্ণাঙ্গ বেনিফিট জানতে চান এবং এই এক্সারসাইজের কীভাবে এটার মেকানিজম সায়েন্স জানতে চান তারা সাথে থাকুন। প্রথমে হচ্ছে যে কি হচ্ছে ঘটনাটা দেখুন, আমরা যখন দম আটকে রাখবো তাহলে কী হবে, আমার টিস্যু কিন্তু অক্সিজেন ব্যবহার করছে, কারণ হচ্ছে যে কি আমার টিস্যুতে আমরা যখন এক্সারসাইজ করি তাহলে টিস্যুর এনার্জির দরকার হয়, এনার্জির দরকার হলে সেখানে টিস্যুকে অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া হবে না, অক্সিজেন যখন ছাড়া হবে তখন সেটা হচ্ছে অ্যারোবিক হবে না অ্যানোরোবিক হবে, তো সেটা আমরা আসছি। তো অক্সিজেন যখন ব্লাডে কমে যাবে, হ্যাঁ, আবার কী হবে আমি কী করছি দম আটকে রাখছি, তাহলে অক্সিজেন তো আর বাইরে থেকে যেতে পারছে না, হ্যাঁ, তাহলে বডিতে যে অক্সিজেন এটা তো খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমার একদম নাক থেকে আমি টানার পরে ফুসফুসে যায় অক্সিজেন, অক্সিজেন ফুসফুস থেকে আমার এই যে আঙ্গুলের গোড়ায় আসতে আমার কত সেকেন্ড লাগে সময়, হ্যাঁ, আমরা সামনে বলবো, এটা শেষের দিকে একটু সারপ্রাইজ থাকলো। তো এটা আমরা যখন অক্সিজেন লেভেলটা কমে যাবে তখন আমার কী হবে, আবার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, কেন, কারণ কার্বন ডাইঅক্সাইডও বডি থেকে বেরোতে পারছে না, আমি যে অক্সিজেনটা ব্যবহার করছি বা টিস্যু যে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে দিচ্ছে সে কার্বন ডাইঅক্সাইডটা বেরোবে কীভাবে, আমি তো দম আটকে রাখছি কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, তাহলে বডিতে দেখা যাচ্ছে যে আমার এই যে অক্সিজেনটা, হ্যাঁ, ব্লাডে কমে যাচ্ছে, আবার এই যে টিস্যু থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসছে সেটা আবার ব্লাডে বেড়ে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে যে আমাদের অ্যাসিড বেস রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কী হচ্ছে তাহলে দেখুন, উইদাউট অক্সিজেন আমরা যখন এই যে অক্সিজেনটাকে ব্যবহার করবো না, গ্লুকোজটা যখন উইদাউট অক্সিজেন এই পাইরুভেটটা হাইড্রোজেন আয়নের সঙ্গে এটা অ্যাসোসিয়েট করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এবং যারা এক্সারসাইজ করেন সবাই জানেন ল্যাকটেট থ্রেশহোল্ড কী, বা অনেকে জানেন যে ল্যাকটেট হিট করে, বা আমরা বলেন যে অনেক স্পিডে দৌড়ালে পরে আমরা ল্যাকটিক অ্যাসিড এসে আমাকে কামড় দেয়, হ্যাঁ, এটা আমার মাসেলে পিঞ্চ করে মনে হচ্ছে সুই দিয়ে ফুটা করতেছে এরকম, হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে অ্যানোরোবিক গ্লাইকোলাইসিস। তো আমরা আসলে চাচ্ছি এই জিনিসটা, মনে রাখবেন প্রিয় দর্শক যে রেগুলার প্র্যাকটিস আর ট্রেনিং সেশন দুটো সম্পূর্ণ আলাদা। ট্রেনিং হচ্ছে আমরা অল্প সময়ের জন্য করি, বডিটাকে ট্রেন্ড আপ করি, আর মেনটেনিং ফেজ হচ্ছে যে সারাদিন, আমি তো সারাদিন ব্যায়াম করি না, তো এটা হচ্ছে যে শর্ট ট্রেনিং সেশন, যে আমরা মাত্র 5টা সাইকেল করলাম, বেশিক্ষণ লাগে না কিন্তু এটা করতে, তো আপনি 5টা সাইকেল করেন, তো করার পরে কী হচ্ছে এখানে অক্সিজেন আমার কম থাকছে তাহলে ল্যাকটেট তৈরি হচ্ছে, তাহলে এই যে আবার কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে হচ্ছে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কার্বনিক অ্যাসিড আবার তৈরি হচ্ছে, হ্যাঁ, কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে ব্লাডের অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে, ব্লাডের পিএইচটা কমে যাচ্ছে, ব্লাডের অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি বডিকে অ্যাসিডিক করে ফেলতেছেন, ইমিডিয়েটলি আপনি মানে অল্প সময়ের ভিতরে বডিকে অ্যাসিডিক করে ফেলছেন, অল্প সময়ের ভিতরে আপনি বডিকে ল্যাকটেটে নিয়ে আসতে পারতেছেন, যেখানে আপনি মনে করেন দ্রুত, খুব দ্রুত, বেশিক্ষণ লাগে না কিন্তু, আপনারা যারা এটা প্র্যাকটিস করবেন দেখবেন, তো যার ফলে কী হচ্ছে এই যে এই প্র্যাকটিসটা করলে আমার লাভটা কী হচ্ছে, লাভটা হচ্ছে যে আমাদের যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ব্লাডে বেড়ে যায়, হ্যাঁ, আমরা যখন এই প্র্যাকটিসটা করব রেগুলার, যে আমার অক্সিজেন ক্যাপাসিটি ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে এবং বডিতে অক্সিজেন রিজার্ভ ক্যাপাসিটি বেড়ে যাবে, অর্থাৎ অনেক বেশি মানে অক্সিজেন বডি স্টোর করতে পারবে সেলুলার লেভেলে এবং ব্লাডে, সেটা আমরা আরও ডিটেলসে আসতেছি। এরপরে দেখেন কী হচ্ছে স্প্লিন, এই স্প্লিনটা কোথায় থাকে, এই যে দেখেন এই যে এই সাইডটাতে থাকে স্প্লিনটা, হ্যাঁ, ঠিক স্টোমাকের উপরের দিকে থাকে, এই সাইডে থাকে লিভার, হ্যাঁ, ডান দিকে থাকে লিভার, আর বাম দিকে এই যে এখানে এই যে স্প্লিনটা থাকে, হ্যাঁ, এই স্প্লিনটা হচ্ছে আপনার যখন হাইপোক্সিয়া হয়, অর্থাৎ আমার যখন অক্সিজেন লেভেলটা কমে যায় তখন এই স্প্লিনটা কন্ট্রাক্ট করে, মানে এরকম কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে কী হয় যে স্প্লিনের ভিতরে কিন্তু 25-30% RBC বডি রেস্টোর থাকে, এটা মানে বডি স্টোর করে রেখে যায়, যদি এরকম কোনো পরিস্থিতি আসে যে সে হয়তো কোনো কারণে শকে চলে গেছে বা কোনো কারণে আপনার হাইপোক্সিয়া ডেভেলপ করছে, অর্থাৎ অক্সিজেন পাচ্ছে না বডি পর্যাপ্ত, তখন সে কী করে এটাকে কন্ট্রাক্ট করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে এটাকে কন্ট্রাক্ট করে, এরকম চাপ দেয়, চাপ দিলে এখানে প্রায় 200-300 ml মতো হাই কোয়ালিটি ব্লাড থাকে, যেগুলো হেমাটোগ্রেট লেভেল অনেক বেশি, তো এগুলো কি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তাদের অনেক বেশি, এবং এই জিনিসটা রিলিজ হয় এবং আমার ব্লাডে চলে আসে, তাহলে আপনি কী করছেন যে স্প্লিনের যে RBC আছে সেটাকে আপনি দ্রুত ব্লাডের মধ্যে নিয়ে আসতে পারলেন, তাহলে RBCটা কি, RBC রেড ব্লাড সেল, RBC হচ্ছে অক্সিজেন মানে ক্যারি করে, হ্যাঁ, তা আমরা যত বেশি RBC থাকবে
তাদের তত বেশি আমরা রেড ব্লাড সেল যাদের যত বেশি থাকবে তাদের তত বেশি বডিতে অক্সিজেন কনজাম্পশন হবে, তত বেশি অক্সিজেন বডি ক্যারি করতে পারবে, তত বেশি ইউটিলাইজ করতে পারবে এবং আপনি যখন এক্সারসাইজ করবেন তত বেশি আপনি এটা থেকে বেনিফিট পাবেন। এখন কিডনিতে কী করে, যখনই আপনার বডিতে হাইপোক্সিয়া হলো অর্থাৎ আমরা যে বডিতে হঠাৎ করে যে অক্সিজেনটা কমে গেছে, হ্যাঁ আমি দম আটকে রেখে দৌড়াচ্ছি তাহলে অক্সিজেনটা কমে গেছে, হাইপোক্সিয়া কিডনি করবে কি এই যে ইরেথ্রোপয়েটিন রিলিজ করবে এবং এই ইরেথ্রোপয়েটিনটা বোন মেরোতে গিয়ে বলবে যে তাড়াতাড়ি বেশি বেশি আরবিসি তৈরি করো, বেশি বেশি রেড ব্লাড সেল তৈরি করো। হ্যাঁ তো তাহলে বেশি বেশি রেড ব্লাড সেল এটা তৈরি হবে, ইরেথ্রোপয়েসিস হবে এবং আমার ব্লাড সার্কুলেশনে বেশি বেশি আরবিসি আমরা পাবো এবং আরবিসি পাইলে বেশি বেশি আরবিসি পাওয়া মানে হচ্ছে বেশি বেশি অক্সিজেন ধরে রাখার ক্ষমতা বা ক্যারি করার ক্ষমতা। এইভাবে আমাদের ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং রিজার্ভ ক্যাপাসিটিও বেড়ে যায়, কারণ যত বেশি আরবিসি প্রতিটার ভিতরে আমি অক্সিজেন ক্যারি করতে পারবো না, অক্সিজেন ধরে রাখতে পারবো, এইভাবে আমার যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা আমার বাড়ে এবং রিজার্ভ ক্যাপাসিটিটা বাড়ে। এবং কী হয়, ব্রেন বডিতে যখনই হাইপোক্সিয়া হবে বডি আগে তাড়াতাড়ি করবে যে আগে আমার ব্রেন বাঁচাও, আগে আমার হার্ট বাঁচাও, আগে আমার কিডনি বাঁচাও, আগে আমার লিভার বাঁচাও। হ্যাঁ তো এই জন্যে ব্রেন দ্রুত মানে মানে সার্কুলেশন দিয়ে দিবে, মানে বডি থেকে অক্সিজেন যুক্ত যত রক্ত আছে আগে বলবে ব্রেনকে আগে বাঁচাই। তো এই জন্যে ব্রেনের সার্কুলেশন বাড়বে, ব্রেনের ব্লাড ফ্লো বাড়বে এবং আমরা যখন নাকটাকে আটকে রাখি দম বন্ধ করে রাখবো তখন কি নোজটা ওপেন হয়ে যায়। এখানে আমি গতকালকে বলেছি যে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডের আরেকটা কাজ হচ্ছে নোজকে ওপেন করে রাখা, নাককে ওপেন করে রাখা। তো প্যারানাজাল সাইনাস থেকে নাইট্রিক অক্সাইড ফরমেশনও বেড়ে যাবে, হ্যাঁ এবং আমার এখানে নোজটা ওপেন হয়ে যাবে। আপনারা যারা মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায় আপনি দেখবেন যে কিছুক্ষণ দম আটকায় রেখে যদি এরকম এরকম করেন, ওই যে প্র্যাকটিসটা আমরা করছি, হ্যাঁ এইভাবে করেন দেখবেন যে নাকটা খুলে যাবে, ডাইলেট করে ফেলে। এবং আমরা যখন নেজাল ব্রিদিং রেগুলার করব তখন আমার নোজটা ডাইলেটেড থাকবে। অনেকেরই ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে বা নাকে শ্বাস না নিতে নিতে অনেকের মানে নাকের যে এখানে যে ছিদ্রগুলো সরু হয়ে গেছে বা এক সাইডে অনেক সময় হাড় বাঁকা হয়ে গেছে, তো আমরা যদি রেগুলার নোজ ব্রিদিংগুলো করি তাহলে আমার এটা যেমন ডাইলেটেড হবে এক্সারসাইজের সময় বা ব্রেথ হেল্ডিংয়ের সময় এটা ডাইলেটেড হবে, ওপেন আপ হবে এবং আমাদের এটা মানে ধীরে ধীরে আমরা নাকে শ্বাস নিতে নিতে আমি পুরো নাক থেকে আরও বেশি শ্বাস নেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হবে। যে কোনো জিনিস আমরা সেটাকে ব্যবহার না করলে তো সেটা ভালো থাকবে না, এটা স্বাভাবিক। তা আমরা যখন নাকে শ্বাস নিব তখন আমরা আস্তে আস্তে নাক দিয়ে আরও বেশি শ্বাস নিতে পারবো। হ্যাঁ বডি এটাকে করবে কারণ বডি অ্যাডাপ্ট করতে পারে, বডি জানে যে কখন কোনটা করতে হবে। সো সার্ভাইভাল করার জন্য যা যা দরকার বডি সেটা করবে। তো এই জন্যে আমাদেরকে রেগুলার নাকে শ্বাস নিতে হলে আমরা এই যে এই এক্সারসাইজটা করতে পারি, করে আমাদের নেজাল ওপেনিংটা আমরা বাড়াতে পারি এবং এটা দ্রুত দেখবেন নাকটা ওপেন হয়ে যায়। হ্যাঁ অনেক সময় কনজেস্টেশন থাকলে সেটাও এটা মানে আমরা ডিকনজেস্টেন্ট ব্যবহার না করে এই ধরনের এক্সারসাইজ করতে পারি, তাহলে নাকটা দ্রুত ওপেন হয়ে যাবে। এবার আসেন লাংসের যে এয়ারওয়ে, আমরা বলেছিলাম না প্রথম ভিডিওতে আপনাদের মনে আছে কিনা যে আমাদের শ্বাস নেওয়ার আর একটা ইয়ে হচ্ছে যে আমাদের যে লাংসের যে মানে এয়ারওয়েগুলো আছে এগুলোকে ওপেন আপ করা। তো আমরা যখন এই যে দমটাকে আটকে রাখবো তখন কিন্তু বডিতে লাংসের যে এয়ারওয়েগুলো আছে ওপেন আপ হবে এবং ধীরে ধীরে ব্লাড সার্কুলেশনগুলো বাড়বে, ধীরে 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 এগুলো ক্যাপিলারিতে আরও ব্লাড সার্কুলেশন বাড়বে। কারণ এই হাইপোক্সিক অবস্থাটাকে কীভাবে বডি মেক আপ করবে, কারণ সে চিন্তা করবে যে এরকম থ্রেট তো সামনে আরও আসবে, তখন আমি বাঁচবো কীভাবে, তো সে নতুন নতুন ক্যাপিলারিসগুলো তৈরি করবে এবং এই ক্যাপিলারিসগুলো আরও মোটা মোটা হবে এবং এগুলোর সাইজগুলো ডাইলেটেড হবে, যার ফলে সে যেন আরও দ্রুত অক্সিজেন নিতে পারে বা বাতাস থেকে যতটুকু পারে অক্সিজেনটা যেন সে নিয়ে যেতে পারে। তো এই জন্যে এটা সে আস্তে আস্তে সে ডেভেলপমেন্ট হবে এবং লাংসের ক্যাপাসিটি বাড়বে, লাংস ওপেন আপ থাকবে এবং আমাদের ব্রিদিং ক্যাপাসিটিও বাড়বে। এখন আমরা যে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করি এটা করলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে, কিন্তু কোন পর্যায়ে ঘটে, যেমন হিট অলসো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করে কিন্তু আপনার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যাইতে হিট করতে আপনার 91%-এর বেশি আসলে অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় না সাধারণত, এবং তার জন্য প্রচুর এফোর্ট দিতে হয়, মানে ট্রিমেন্ডাস ফিজিক্যাল স্ট্রেংথ দিতে হয়। হ্যাঁ এবং আমরা বডিতে অনেক সময় ইঞ্জুরি করে ফেলি অনেকে না বোঝার কারণে। তো এই জন্য আমরা হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং সবাই করতে পারি না, নাম্বার ওয়ান, আর যারাও করতে পারি অনেকেই আবার ইঞ্জুরি হয় এবং এরকম অনেককেই পেয়েছি, তাদের কারো শিন স্প্লিন্ট হয়ে গেছে, হয়তো সে কয়েকটা হিট সেশন করছে বা টেম্পো সেশন করছে, করার পর এখন সে আর দেখা যাচ্ছে যে তার শিন স্প্লিন্ট হয়ে গেছে বা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বা আইটি ব্যান্ডের সমস্যা হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে। তো হিট করতে আমাদেরকে একদম সব সর্বোচ্চ বেগে ছুটতে হয়, তো সর্বোচ্চ বেগে ছুটতে আবার আমরা রেস্ট নিই, আবার সর্বোচ্চ বেগে ছুটি, তাহলে বডিকে প্রচণ্ড একটা প্রেশার দিতে হয় কিন্তু সেই তুলনায় কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কিন্তু নামে না। অথচ এটা আপনি অল্প সময় মাত্র 16 সেকেন্ড, আমি প্রথমে বলছিলাম না যে এই তথ্যটা আবার দিব, যে আমরা যদি মাত্র 16 সেকেন্ড মানে কী হয় আমাদের
ফুসফুস থেকে এই যে আঙ্গুলের আগায় আমার যে আসতে অক্সিজেনটা, এটা 16 সেকেন্ড সময় লাগে, সার্কুলেশনটা মানে 16 সেকেন্ড। তা আমি যদি 16 সেকেন্ড দম আটকে রাখি, সঙ্গে সঙ্গে 16 সেকেন্ডের ভিতরে আপনার হাইপোক্সিয়া শুরু হবে, বেশিক্ষণ লাগবে না। এবং আপনার প্র্যাকটিস করে দেখেন যে একটু পরেই দেখবেন যে আপনার এরকম টেনে ধরছে, অর্থাৎ ল্যাকটেট যে কত দ্রুত তৈরি হয় এবং কত দ্রুত রিলিজ হয় দেখবেন যে আপনার মাসেল ক্রাম্প করে যাচ্ছে খুব দ্রুত। আপনারা যারা প্র্যাকটিস করেন দেখেন যে করতে গিয়ে দেখবেন কত দ্রুত মাসেলটা ক্রাম্প করে যায়। তো এই জন্য খেয়াল রাখবেন, একটু ধৈর্য ধরে করতে হবে জিনিসটা। প্রথম দিকে আস্তে আস্তে শুরু করবেন এবং ধীরে ধীরে আপনার ক্যাপাসিটি অনুযায়ী এটা বাড়াবেন। তাহলে মোর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং আপনার এটা হাইপোক্সিয়া এখানে মানে অক্সিজেন স্যাচুরেশন 50%-এর কাছে পর্যন্ত নেমে যায়, মানে যারা একটু ভালো পারে আর কি 74% নেমে যায়। আপনারা চাইলে আঙ্গুলে অক্সিজেন পালস অক্সিজেন যে ইয়াটা আছে, যে অক্সিজেন স্যাচুরেশন মাপার যে পালস অক্সিমিটার আছে, এটা লাগিয়ে আপনারা দেখতে পারেন ট্রাই করে, হ্যাঁ যে কী হয়। আমার কাছে আছে, আমি মাইপে দেখছি এটা অনেক নেমে যায়। হার্ড অ্যান্ড ফাস্ট উইদাউট ওভারডুইং, মানে আপনি হিট করলে আপনাকে তো অনেক পরিশ্রম করে জিনিসটা করতে হচ্ছে, এখানে বডির উপর ইম্প্যাক্ট কম কিন্তু বডি ইমিডিয়েটলি একটা হার্ড অ্যান্ড ফাস্ট কন্ডিশনে চলে যাবে, উই খুব অল্প সময়ের ভিতরে, হ্যাঁ যে বডি এই কন্ডিশনে চলে যাবে, এর মানে এটা খুব দ্রুত ফাস্ট, ভেরি ফাস্ট খুব দ্রুত চলে যাবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে খুব দ্রুত, হ্যাঁ এবং আপনি অ্যানারোবিক স্টেটে খুব দ্রুত যাবেন, খুব দ্রুত ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে এবং বডিতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। হ্যাঁ বডির জন্য হার্ট কিন্তু আসলে লেস ট্রমাটিক, মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনি বেশি স্ট্রেংথ খরচ না করেই, হ্যাঁ বেশি মানে স্পিড না দিয়েই আপনি কিন্তু এটা মারাত্মক একটা অবস্থায় চলে যাচ্ছেন এবং আপনি অল্প সময়ের জন্য এটা যাচ্ছেন, তো বডি এটাকে আবার কী করে, সে বডির কাজকে বডি অ্যাডাপ্ট করবে। তো অ্যাডাপ্ট করলে কী কী লাভ হবে, যে ব্রেন পুশ লিমিটস, হ্যাঁ ব্রেন বুঝবে যে না এটা আমি এই স্টেজে যেতে পারি, আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে এবং মেন্টাল স্ট্রেংথ বাড়বে এবং ব্রেনের অক্সিজেন ক্যাপাসিটি বাড়বে, ব্রেনের অক্সিজেন সার্কুলেশন বাড়বে, ব্রেনের অক্সিজেন ফ্লো বাড়বে, ব্লাড ফ্লোটা বাড়বে, টলারেন্স ইনক্রিজ ল্যাকটেট, মানে আমরা যে অনেকেই আমরা ল্যাকটেট টলারেন্স যাদের বেশি তারা তত বেশি দৌড়াতে পারে, তারা তত বেশি এন্ডুরেন্স রানার, হ্যাঁ যারা ল্যাকটেটকে বেশি টলারেট করতে পারে, তো এই ল্যাকটেট টলারেন্স বাড়বে যদি আমরা এই ধরনের এক্সারসাইজ করি, হ্যাঁ তাহলে আমি ল্যাকটেট বেশি বেশি ল্যাকটেট আমার বডি সহ্য করতে পারবে। এর আগে যেমন আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে লেস কার্বন ডাইঅক্সাইড যদি আমার হয় বডিতে বা মোর কার্বন ডাইঅক্সাইড হয়, তো এখানে মোর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং বডি মানে কার্বন ডাইঅক্সাইডও বেশি টলারেট করতে পারবে। হ্যাঁ তারপরে, এবং আপনারা জানেন যে আমাদের যে রেসপিরেটরি ড্রাইভ, অনেকেই মনে করে যে হাইপোক্সিয়ার ফলে আসলে আমার মানে বডিতে অক্সিজেন কমে গেলে আমরা শ্বাসের জন্য যে এয়ার হাঙ্গার হয়, আসলে তা না, বরং কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে হচ্ছে আপনার এয়ার হাঙ্গার হয়। কারণ আপনারা দেখেছেন যে আমরা যখন ওই যে শুয়ে শুয়ে যেটা করলাম উইম হফ টেকনিক, যে শ্বাস সব মানে দ্রুত র্যাপিড ব্রেদিং নিলাম, নিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করে বের করে দিলাম, দেখা যাচ্ছে অনেকেই 2-3 মিনিট পর্যন্ত ব্রেথ হোল্ড করে রাখতেছেন কোনো আর্থ ছাড়াই। কেন? কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কম, এই কারণে এটার জন্যে আপনি পেরেছেন, এটা নাহলে পারতেন না। তো এই জন্যে আমরা বডি কার্বন ডাইঅক্সাইডকে বেশি টলারেট করতে পারবে। তারপর বাফারিং ক্যাপাসিটি ইনসাইড মাসেল, অর্থাৎ যে অ্যাসিডকে দ্রুত বাফার করে দেওয়া মানে নিউট্রালাইজ করে দেওয়া, অর্থাৎ আমার যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে এটাকে দ্রুত নিউট্রালাইজ করে দেবে, এই বাফারিংটা আমার মাসেল কম্পার্টমেন্টে বাফারিংটা ভালো হবে, রিকোভারিটা ভালো হবে, অর্থাৎ আপনি দ্রুত রিকোভার করতে পারবেন এবং মাসেলের যে হাইড্রোজেন আয়নের যে রিলিজ গত ক্লাসে আপনারা হয়তো শুনেছেন সেটা কমে যায়, অর্থাৎ কম হাইড্রোজেন আয়ন তৈরি হয় মাসেলে এবং ল্যাকটিক অ্যাসিড যে ফরমেশন ডিলে হয়ে যায়, কারণ এটা বডি যখন অ্যাডাপ্ট করে নেয় তখন দ্রুত আগের মতো আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, অর্থাৎ এরপর যখন রিয়েল রানিংয়ে আপনি যাবেন তখন এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হবে দেরিতে, কারণ বডি এটা অলরেডি অ্যাডাপ্ট করে ফেলেছে এবং আপনি লেস ফ্যাটিক হবেন, অনেক দেরিতে ফ্যাটিক হবেন, অর্থাৎ আপনি মোর এন্ডুরেন্স রানিং করতে পারবেন, অনেকক্ষণ ধরে করতে পারবেন এবং সাস্টেইনেবিলিটি থাকবে, আপনি এটাকে ধরে রাখতে পারবেন। তো এইভাবে আমরা আমাদের প্র্যাকটিসকে ইম্প্রুভ করতে পারি। তো আশা করি যে আপনারা আজকে থেকে এটাকে কাজে লাগাবেন, তবে ডিসক্লেমারগুলো তো আবারও বলে রাখছি যে আপনারা প্লিজ প্রথম দিকে এটা বেশি করতে যাবেন না, লিমিট ক্রস করতে যাবেন না, একা একা না করে সাথে একজনকে রাখুন, যদি কি না ইনকেস আপনার মাথা ঘুরে ওঠে কিছু যেন ধরা যায়, হ্যাঁ এটাই আর কি। তো এই জন্যে মানে প্রথম দিকে বেশি পুশ করতে গেলে আগে বডিকে বুঝুন, বডিকে অ্যাডাপ্ট করুন, পর্যাপ্ত ঘুমান, বিশ্রাম নিন। দেখুন সব কথাগুলো বলার আগে আরেকটা কথা হচ্ছে যে আপনি যে এগুলোতে বেনিফিট পাবেন তখন যখন আপনার ঘুম ভালো হবে, যখন আপনার বিশ্রাম ভালো হবে, যখন আপনার মানসিক প্রশান্তি ভালো থাকবে, হ্যাঁ যখন আপনি ভালো খাবার খাবেন, যখন সব কিছু ভালো থাকবে, আপনি মানে রিয়েল ফুডগুলো চুজ করবেন, এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। তো সব কিছু মানার পরেই কিন্তু এই জিনিসগুলো আপনাকে দিবে এক্সট্রা একটা বেনিফিট। তো চলুন আমরা আমাদের ক্যাপাসিটিকে মানে বাড়াই,
আমরা আমাদের বডিতে অক্সিজেন ক্যাপাসিটি বাড়াই, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়াই, অক্সিজেনের রিজার্ভ বাড়াই, অক্সিজেনের ইউটিলাইজেশন বাড়াই, হ্যাঁ, ল্যাকটেট টলারেন্স বাড়াই, কার্বন ডাইঅক্সাইডের বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড আমরা যেন টলারেট করতে পারি সেগুলো বাড়াই এবং আমাদের পারফরমেন্সের আমরা উন্নতি করি। তো আমরা চলুন এই জিনিসগুলোকে প্র্যাকটিস করি এবং আপনারা জানাবেন কমেন্ট করে যে এটা আপনাদের প্র্যাকটিসে কেমন কাজে লাগছে। তো এই জিনিসটা দিয়ে আপনি যদি রানিংটা শুরু করেন, আপনি একদম প্রথম 10 মিনিটে পাচ্ছেন পিওর অক্সিজেন, অনেক আরবিসি, হ্যাঁ, এবং অনেক মানে আপনার ব্রেনেও অক্সিজেন ফাংশন ভালো এবং আপনার যে সেলগুলো আগেই প্রিপেয়ার্ড হয়ে গেছে, তো আপনার একটা চমৎকার ওয়ার্ম আপ আপনার হয়ে যাবে। তো তার আগে যদি এটা করার আগে যদি আমরা যে উইম হফের টেকনিকটা করে আসি, হ্যাঁ, করে আসে যদি তারপর এটা করি, তারপর যদি আমি এক্সারসাইজ শুরু করি, রানিং করি, ইউ উইল গেট মোর বেনিফিট। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।